নমস্কার সবাইকে, আপনারা তো আমার আগের ভিডিও দেখে জেনেছেন যে শেয়ার অথবা স্টক কাকে বলে, কিন্তু আপনারা কি জানেন যে শেয়ার মার্কেট কাকে বলে? এই প্রশ্নটা অনেকের মনেই আসে আমি জানি। আপনারা মাঝে মধ্যে শেয়ার মার্কেট কথাটা শুনে থাকেন যে শেয়ার মার্কেট উঠেছে অথবা শেয়ার মার্কেট পড়েছে, এটা আপনারা কখনো টিভিতে, কখনো খবরের কাগজে অথবা কারোর মুখ থেকে শুনেছেন। কিন্তু শেয়ার মার্কেট আসলে কী জিনিস, এটা নিয়ে বহু মানুষের মনে কনফিউশন আছে। অনেকে তো আবার ভাবে যে শেয়ার মার্কেটে টাকা লাগানো মানেই সব টাকা ডুবে যাবে, শেয়ার মার্কেট নাকি এক প্রকার জুয়ো। আজ আমি রিক আপনাদের সকল কনফিউশন দূর করব। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেল রিক অ্যাকশনে ওয়েলকাম। আপনারা এই চ্যানেলে শেয়ার মার্কেট ও মিউচুয়াল ফান্ড সম্পর্কে যাবতীয় ইনভেস্টমেন্টের তথ্য পেয়ে যাবেন। আমি এটা বিশ্বাস করি যে বাংলা ভাষাতে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আপনি আর অন্য কোনো জায়গায় পাবেন না। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আসুন এবার জেনে নিই যে শেয়ার মার্কেট কী। শেয়ার মার্কেট দুটো শব্দ দিয়ে গঠিত, এক হচ্ছে শেয়ার আর দ্বিতীয় হচ্ছে মার্কেট। শেয়ার কী জিনিস এটা নিয়ে আমি অলরেডি আগে একটা ভিডিও করে সেখানে ডিটেলসে বলে দিয়েছি। আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখার পর আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা জানি যে শেয়ার মানে হচ্ছে হিস্সা বা পার্ট, আর মার্কেট মানে হচ্ছে বাজার, যেখানে কোনো জিনিসকে কেনা বা বিক্রি করা হয়। তাহলে বন্ধুরা, শেয়ার মার্কেট মানে হচ্ছে যেখানে কোনো অংশ বা পার্টকে কেনা বা বিক্রি করা হয়। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে শেয়ার মার্কেটে কী কেনা বা বিক্রি করা হয়। সেটা হচ্ছে কোম্পানি। শেয়ার মার্কেটে কোনো কোম্পানির পার্টকে কেনা বা বিক্রি করা হয়। বন্ধুরা, সব কোম্পানিকেই বড় হওয়ার জন্য টাকার প্রয়োজন পড়ে, আর শেয়ার মার্কেট কোম্পানি ওই দরকারটাকেই পূরণ করে। যে কোনো কোম্পানি নিজের একটা ছোট্ট অংশ বিক্রি করে শেয়ার মার্কেট থেকে টাকা সংগ্রহ করতে পারে। আসুন এটাকে একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। ধরে নিন মিস্টার জেডকে নিজের ব্যবসা বাড়ানোর জন্য 1 কোটি টাকার প্রয়োজন। মিস্টার জেড শেয়ার মার্কেট থেকে টাকা তোলার জন্য নিজের কোম্পানির 10 কোটি সমানভাগে ভাগ করেন এবং প্রতিটা অংশের দাম তিনি 1 টাকা রাখলেন। এবার তিনি নিজের কোম্পানির 10 কোটি অংশের মধ্যে 1 কোটি অংশ 1 টাকার প্রতি অংশের দামে শেয়ার বাজারে বিক্রি করে দেন। এইভাবেই মিস্টার জেড নিজের কোম্পানিকে বাড়ানোর জন্য 1 কোটি টাকা পেয়ে যান। তাহলে বন্ধুরা, এবার আশা করি আপনারা বুঝতে পারলেন যে শেয়ার মার্কেট এমন একটা জায়গা যেখানে কোম্পানিরা সাধারণ মানুষের কাছ থেকে নিজের ব্যবসা চালানোর জন্য টাকা নিতে পারে, তার বদলে মানুষেরা ওই সেই কোম্পানির কিছু অংশের মালিকানা পায়। এবার আসুন জেনে নিই যে শেয়ার মার্কেট থেকে ইনভেস্টর অর্থাৎ আমাদের আপনাদের কী লাভ হয়। আপনারা জানলেন যে শেয়ার মার্কেট একটা কোম্পানির সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয় এবং সেই মানুষেরা ওই কোম্পানির একটা ছোট্ট অংশের মালিক হয়ে যায়, আর শেয়ার মার্কেটের ভাষায় বলে শেয়ার হোল্ডার হয়ে যায়। বন্ধুরা, এখানে মালিক বা শেয়ার হোল্ডার হয়ে যাওয়ার মানে এই নয় যে কোম্পানির কিছু অংশ এখন আমার বা আপনার হয়ে গেল, বরং এখানে মালিক হওয়ার অর্থ হচ্ছে যে আমরা কোম্পানির লাভ বা ক্ষতির একটা অংশের ভাগিদার হয়ে গেলাম। বন্ধুরা, শেয়ার কেনার পর আপনাদের দুভাবে লাভ হতে পারে। এক হচ্ছে আপনারা যে কোম্পানির শেয়ার কিনলেন সেই কোম্পানি যদি ভবিষ্যতে আর বড় হয়ে যায় তাহলে আপনাদের কেনা শেয়ারের দামও বেড়ে যায় এবং তখনই বেড়ে যাওয়া শেয়ারগুলোকে সেই দামে বিক্রি করে, অর্থাৎ বেড়ে যাওয়া দামে বিক্রি করে লাভ করি। আর দ্বিতীয় হচ্ছে, কোম্পানি যখনই লাভ হয় তখন কোম্পানি যদি চায় তাহলে লাভের কিছু অংশ নিজেদের শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড রূপে ফেরত দেয়। বন্ধুরা, ডিভিডেন্ড মানে কি আপনারা যদি না জানেন তাহলে কোনো চিন্তা করবেন না, আমি পরবর্তী ভিডিওতে ডিভিডেন্ড সম্পর্কে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আসুন এবার একটা উদাহরণ দিই। ধরে নিন আপনারা মিস্টার জেডের কোম্পানির 100 শেয়ার 1 টাকা প্রতি শেয়ারের দামে টোটাল 100 টাকার কিনেছিলেন। মিস্টার জেড 1 কোটি টাকা পাওয়ার পর নিজের ব্যবসাকে আরও বড় করলেন। এবার 3 বছর পর ওনার কোম্পানির প্রতি শেয়ারের দাম 1 টাকা থেকে 10 টাকা হয়ে গেল। তাহলে আপনারা 3 বছর আগে 1 টাকা করে 100টা শেয়ার যে কিনে রেখেছিলেন সেগুলিকে এখন 10 টাকা প্রতি শেয়ার হিসেবে বিক্রি করতে পারবেন। এইভাবে আপনারা 100 টাকার ইনভেস্টমেন্ট করে 900 টাকার প্রফিট করতে পারবেন। বন্ধুরা, শেয়ার মার্কেট আপনাদের কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে টাকা ইনকাম করার সুযোগ দেয়, কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবেন যে আপনাদের কেবল তখনই লাভ হবে যখন আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন সেই কোম্পানি যদি গ্রো করে। ধরে নিন মিস্টার জেডের কোম্পানি 3 বছর পর গ্রো করতে পারলো না এবং কোম্পানির লস হয়ে যায়, তাহলে এটা হতেই পারে যে মিস্টার জেডের কোম্পানি একটা শেয়ারের দাম 1 টাকা থেকে কমে 50 পয়সা হয়ে যায়, তখন কিন্তু আপনাদের লস হয়ে যাবে। এই জন্য সবসময় ভালো ভালো কোম্পানির শেয়ারই কেনা উচিত যেগুলো ভবিষ্যতে 5 থেকে 10 বছরের মধ্যে ভালোভাবে গ্রো করবে। শেয়ারের দাম কেবল তখনই বাড়ে যখন কোম্পানি ভবিষ্যতে খুব ভালো গ্রো করে এবং প্রতি বছরই নিজের প্রফিট মার্জিনটা বাড়ায়। তাহলে বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের ভিডিও শেয়ার মার্কেট সম্বন্ধে। এতে আপনারা শিখলেন যে শেয়ার মার্কেট এমন একটা জায়গা যেখানে কোম্পানিরা পাবলিকের কাছ থেকে টাকা নেয় এবং যেখানে পাবলিক নিজের টাকা কোনো কোম্পানিতে ইনভেস্ট করে সেই কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে যায় এবং কোম্পানির লাভ ক্ষতির একটা ভাগিদারও হয়ে যায়। তাহলে বন্ধুরা, আপনাদের যদি আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি ভিডিওটা থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে আপনার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে চলুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ইনভেস্ট করুন তবে সাবধানে। ওকে, বাই।